আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে তো আজকে এখানে এসেছি বন্ধুরা, কাজী ব্লগস নিয়ে আরেকটি ভিডিও সম্পন্ন করব আপনাদের উদ্দেশ্যে। সাভারে কি কি আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে। তো এই জাহাঙ্গীরনগরের গেট থেকে আজকে শুরু করতেছি, তো চলুন কাজী ব্লগসের সঙ্গে সাভারের আশপাশে এবং সাভার উপজেলা কী কী আছে এবং সেটা এই ভিডিওতে আমরা তুলে ধরব। তো এই যে এটা জাহাঙ্গীরনগরের গেট, জাহাঙ্গীরনগরের গেটের সামনে ভর্তার খুব সমাহার, চমৎকার চমৎকার ভর্তা এখানে। কি আছে? টমেটোর চাটনি, টমেটো, পেঁয়াজ, মরিচ, কালি জিরা, বেগুন, শিম, এটা শিম মাছ, মাছ এটা কি মাছ? এটা এটা হলো রুই মাছ, রুই মাছ। এটা হলো আলু, ডিম আলু, এটা হলো পেঁপে, মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ, বেগুন, বাদাম, বাদাম। অনেক সুন্দর। কি নাম ভাই জানেন? ইসমাইল, ইসমাইল হোসেন। বাড়ি কোথায়? এখানে, এখানে সবার। তো গেটে ঢুকেই হোটেল, গাড়ি থেকে নামলেই দেখবেন হোটেলগুলো। এখানে এত সুন্দর সুন্দর ভর্তা, চমৎকার দেখেন, ভর্তার বাহার। নাম বলো একটু, বলো। শুটকি ভর্তা, পেঁয়াজ ভর্তা, রসুন ভর্তা, বাদাম ভর্তা, চিংড়ি ভর্তা, ডিম ভর্তা, তারপর হচ্ছে আপনার টমেটো ভর্তা, কালিজিরা ভর্তা, মাছ ভর্তা, আলু ভর্তা, ধনা পাতা ভর্তা, মিষ্টি লাউ ভর্তা, বেগুন ভর্তা, পেঁপে ভর্তা, সব ভর্তা একসাথে, মানে ১০ টাকা। মাশাল্লাহ, তো শুনলেন, এখানে পার পিস ভর্তা ১০ টাকা হিসেবে খাবো। খাবো একটু পরে আমি খাই। এখানে কি কি আছে? এখানে সিম ভাজি আছে, ফুলকপি ভাজি আছে, লাল শাক, পালং শাক, ফুলকপি ভাজি, শোল মাছ, ব্যাম মাছ, টেংরা মাছ, রূপচাঁদা মাছ, ছোটো পালা মাছ, ইলিশ মাছ, বেগুন চুটকি, বয়াল মাছ। এদিকে আছে মুরগি, জালপাই আছে, হাঁস আছে, গরু আছে। হ্যাঁ, অর্ডার হয়েছে একবারে। হাঁস, মুরগি, এটা গরু, কয়েল পাখি, আর লাস্ট আছে কয়েল পাখি, কবুতর লাস্ট আছে। আপনাদের এটার নাম হলো কি? নাম শান্ত রেস্টুরেন্ট। শান্ত রেস্টুরেন্ট, দোকান ভিডিও করে রুটি বানাইতেছে, ভিডিও করে। গাড়ি থেকে নেমেই কিন্তু সাইডেই সুন্দর সুন্দর ভর্তা, কোয়েল পাখি, হাঁস পাখি, কবুতর, মুরগির মাংস, গরুর মাংস। তারপরে গেটে ঢুকে ডান পাশেই এই যে সুন্দর একটি মসজিদ দেখেন। তো শুরু করেছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে। তো বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ দেখিয়ে আশপাশে কী আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন কাজী ব্লগস। বন্ধুত্বের ২৪ হৃদয়ে রাখিস। তো দেখাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তো কাজী ব্লগসের সঙ্গে আপনারা দেখতেছেন বন্ধুরা। এটা হচ্ছে সেই সুবরি বাগান লেক। তো এখানে আগে শীতকাল আসলে প্রচুর পরিমাণে পাখি পড়তো, তো এখন আর সেই পাখি আগের মতন দেখা যায় না। জাহাঙ্গীরনগরের মিনার, স্মৃতিসৌধ মিনার চত্বর এখানে একটা। সাভারে যে সব স্থাপনা আছে তার ভিতরে প্রথম হিসেবে ধরা যায় জাহাঙ্গীরনগর, কারণ এটা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়। তো সেই জাহাঙ্গীরনগরের গেট থেকে আজকে এই সাভারের ভিডিওটা শুরু করেছি বন্ধুরা। তো দেখতেছেন আপনারা কাজী ব্লগসের সঙ্গে। তো ক্যাম্পাস ঘুরে দেখলাম, তো ভেবেছিলাম পাখি শীতকালে আসে কিনা, দেখা যায় কিনা, নাই। এটাও বিশাল বড় একটা দিঘি, পাখির মেলা মিলল না। তো চলুন আমরা জাহাঙ্গীরনগর থেকে বেরিয়ে এখন
এর আশপাশে আর কি আছে সাভার উপজেলার সেগুলো বাকি অংশ দেখাবো। বাকি অংশ দেখার জন্য আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে চলে যাব। তো চলুন কাজী ব্লগসের সঙ্গেই থাকুন। তো দেখা যাচ্ছে ক্যাম্পাসের এই পুকুরটা শেষ করে মাছ ধরতেছে। তো কি মাছ ছিল কি পেয়েছে দেখি সামনে। জাহাঙ্গীরনগরের গেট থেকে বেরিয়ে বাম পাশে সেই যে রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর সিমেন্ট দিয়ে তৈরি করা এগুলো বিভিন্ন রকমের পশু পাখির সিন সিনারি। তো যাচ্ছি ক্যান্টনমেন্ট এরিয়ার দিকে। চলুন, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এরিয়া। তো জাহাঙ্গীরনগর থেকে বের হয়ে সামান্য কিছু দূর হেঁটে এসে সামনের দিকে বাম পাশেই ক্যান্টনমেন্ট। রাস্তার দুই পাশেই ডান এবং বাম পাশে দুই দিকেই সুন্দর সেনাবাহিনীদের এই সাভার ক্যান্টনমেন্ট। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে সাভারের যে সাভার এরিয়ার ভিতরে যে মেইন মেইন যে স্মৃতি বা যেই প্রসিদ্ধ যে জায়গাগুলো আছে তার ভিতরে ক্যান্টনমেন্টটা হচ্ছে এক অন্যতম আর একটি। তো চলুন দেখি সামনের দিকে সিপিএম ক্যান্টনমেন্ট সাভার শুটিং ক্লাব। এখন দেখা যাচ্ছে নার্সারির এই বাগানে দেখেন মালটা ধরে পেকে আছে সুন্দর সাভার সেনানিবাস। সুন্দর চমৎকার একটি দৃশ্য এখানে দেওয়া আছে। শ্রেষ্ঠ মুন্সি আব্দুল গ্রোভ গেট দুই পাশে। সেনানিবাসের সামনের গেটে এসে দেখতে পেলাম তারের উপর দিয়ে হেঁটে হেঁটে বিদ্যুৎ লাইনের কাজ করতেছে। দেখেন কি সাহসী এবং কত রিস্ক নিয়ে এরা বিদ্যুতের কাজ করে থাকে। তো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রব গেটের সামনে থেকে আজকে আপনাদের এই কাজী ব্লগস নিয়ে দেখাচ্ছি। কাজী ব্লগসের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। তো দেখুন কত সাহসিকতার পরিচয় দিয়ে তারের উপর দিয়ে হেঁটে হেঁটে বিদ্যুতের কাজ সেরে নিচ্ছে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কারণ একটু দূর থেকেই দেখাচ্ছি আর্মিদের এরিয়া, এখানে কাছে গিয়ে ভালো করে দেখানো। তো দেখছেন কাজী ব্লগস, যে কথা বলছিলাম যে সাভার উপজেলাটা অনেক সুন্দর। তো আমার নাগালে যতটুকু সম্ভব এবং দেখাচ্ছি, তো সেই জিনিসগুলো যদি ভালো লেগে থাকে এবং কাজী ব্লগসের সঙ্গে যারা আছেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখেন অনেক সুন্দর, এখানে চতুর্দিকে। তো এটা সাভার গলফ ক্লাবের ক্যান্টিন। তো সুন্দর চারিপাশের পরিবেশ পরিস্থিতি অনেক মনোরম এবং ফুল গাছ লাগিয়ে এখানে ভিডিও করা নিষেধ, তারপরে আমি অনেক অনুরোধ করে নিচ্ছি বন্ধুরা। তো চলুন, তো এখান থেকে বেরিয়ে যাব কারণ নিষেধ। সেখানে যে দেখুন সাভার গলফ। তো এখানে দেখাচ্ছিলাম রাস্তার ওপাশটা তারের কাজ করে, তাল ঝুলে আছে। তো যে কথা বলছিলাম সাভারের চারপাশ যতটুকু আমার নাগালে আসতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো দেখতেছেন কাজী ব্লগস, সঙ্গেই থাকুন। তো সর্বশেষ সাভারের নবীনগরে এসে স্মৃতিসৌধটা পর্যন্ত আমি দেখাতে সক্ষম হলাম কাজী ব্লগস। দেখতেছেন স্মৃতিসৌধের ভিতরে ঢুকবো না, আর এই ভিডিওটা আমি আগে একবার দিয়েছি 16 ডিসেম্বরে। তো একসঙ্গেই করা ভিডিও, তো এই ভিডিওটা পরে যাবে, স্মৃতিসৌধটা আগে যাবে। তো সাভার উপজেলা অনেক সুন্দর, ঢাকার পাশে সাভার ধামরাই নবীনগর চমৎকার এরিয়া। এখানে প্রসিদ্ধ যে দর্শনীয়
যে জিনিসগুলো স্থানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ছোট আকারে ভিডিওতে তুলে ধরতে সক্ষম হয়েছি যতটুকু পেরেছি বন্ধুরা আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ভ্রান্তি কিছু থাকলে কমা সুন্দর চোখে নেবেন আর সামনের দিকে এগিয়ে যাব এখানে শেষ করে নিয়ে চলুন বিদায় নেওয়ার পালা আমরা সামনের দিকে বিদায় নিয়ে নেব এখান থেকে তো সবার এই ভিডিও এখানেই শেষ করতেছি তো সেনা শপিং কমপ্লেক্স সাভার ক্যান্টনমেন্ট বোর্ড তো সেই অংশে এখন আমি দাঁড়িয়ে দেখতেছেন আপনারা কাজী ব্লক তো বিদায়ের ঘন্টা বেজে গেছে সাভারের এই ভিডিও থেকে আমার যতটুকু সম্ভব আমি করে দেখালাম আপনাদেরকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে কাজী ব্লগ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ